हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौसमी रान्नाघर। फ्रेंड्स, आज के मैं अपना साथे शेयर करब एक सिंपल एवं इजी रेसिपी किंतु भीषण मजेदार और सेटा हलो खेजुरेर रोल। ताछाड़ा ये एक हेल्दी एवं एनर्जेटिक डेजार्टो बटे। तो आसुन देखे नी एटा बनाते आमादेर की की उपकरणगुलो लागछे और नीचे डेस्क्रिप्शन बक्से इनग्रेडियंट्सगुलो इंग्लिशे देवा आछे। आमी एखाने 2 कप खेजुर के ब्लेंड करे नियेछि, कुचानो पेस्ता बादाम 1/4 कप, कुचानो मिक्सड नाट 1/4 कप, रोस्टेड पोस्तो 1 टेबल स्पून और घी 2 टी स्पून। एबार आमी प्यानटीके मीडियम फ्लेमे बसिए अर्धेक परिमाण घी दिए दिच्छी, बाकी घीटा आमी परे यूज करब। एबार आमी मिक्सड नाट और अर्धेक परिमाण पेस्ता बादाम दिए 2-3 मिनट मतो फ्राई करे निच्छी। फ्रेंड्स, आपनारा देखते पाच्छेन नाट्सगुलो फ्राई हुए गेछे। एखन आमी एगुलोके अन्य पात्रे उठिए निच्छी। एबार आमी बाकी घीटा दिए एके एके ब्लेंडेड खेजूर, अर्धेक परिमाण रोस्टेड पोस्तो ओ फ्राइड नाट्सगुलो दिए एटाके नाड़ते थाकबो जतक्षण ना एटा प्यानेर गा छेड़े दिच्छे। फ्रेंड्स, आमी एटाते कोनो सुगार एड करिनि, केननা खेजूरের যে মিষ্টি আছে তাতেই সুগারের কাজটা করবে। যেহেতু এটাতে কোনো সুগার দেওয়া হয় না, সেজন্য এটা একটা ভীষণ হেলদি ডেজার্ট। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে অন্য পাত্রে উঠিয়ে নিব। আমি আগেই একটি প্লেটে বাকি রোস্টেড পোস্ত ও বাকি ফ্রাইড পেস্তা বাদামগুলো ছড়িয়ে রেখেছি। এবার আমি খেজুরের ডোটিকে এর উপরে গড়িয়ে নিব, যাতে সব পাশই সমানভাবে পোস্ত ও পেস্তা বাদামগুলো লেগে যায়। এখন আমি এটাকে 2 হাত দিয়ে গড়িয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একটা রোলে শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটাকে র্যাপ করে নিয়ে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে পোস্ত ও পেস্তা বাদামগুলো খুব ভালোভাবে রোলটার সাথে সেট হয়ে যায়। তারপর আমি এটাকে পিস করে নিব। ফ্রেন্ডস, আপনারা এটা আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আশা করি সবাই এই আনকমন ডেজার্টটা পেয়ে খুব খুশি হবেন। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা র্যাপ করা হয়ে গেছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার আমি একটি নাইফ দিয়ে এটাকে এইভাবে ধরে পিস করে নিচ্ছি। ফ্রেন্ডস, রোলটাকে অবশ্যই র্যাপ করা অবস্থায় পিস করতে হবে, তা নাহলে পিস করতে অসুবিধা হবে। এটা পিস করা হয়ে গেছে। এখন আমি অ্যালুমিনিয়াম পেপারটাকে খুলে নিব। এভাবে আমি বাকি সবগুলোকে পিস করে নিব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, যেন আগামীতে আরও মজার মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা পিস করা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন পাত্রে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ইয়ামি খেজুরের রোল। ফ্রেন্ডস, আপনারা এটি বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনারা লাইক করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আগামীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, বাই বাই।